ফারাক্কা ব্যারেজে সরকারি আবাসন থেকে এক আধিকারিকের বাড়ি থেকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রতিবেশী সূত্রে খবর, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এই চুরি। সকালবেলায় আশপাশের বাড়ির লোকজন ভাঙাভাঙি শব্দ পেয়ে ছুটে গেলে ঘর থেকে শব্দ আসে। প্রতিবেশীদের আওয়াজ পেয়ে ঘর থেকে পালায় ওই চোরটি। জানা যায় ওই চোরের নাম শ্যাম রজক, বাড়ি কাশীনগর এলাকায়। শেষ পর্যন্ত পালাতে গিয়ে ধরা পড়ে যায় এলাকার প্রতিবেশীদের হাতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই ফারাক্কা ব্যারেজে রাউন্ডে থাকা সিআইএস ওই চোরকে প্রতিবেশীদের কাছ থেকে উদ্ধার করে। অপরদিকে খবর দেওয়া হয় ফারাক্কা থানায়। ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সিআইএসএফ ওই চোরকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ওই চোরকে নিয়ে চুরি হওয়া বাড়িতে তদন্তের জন্য নিয়ে যায়, পরে নিয়ে যায় ফারাক্কা থানায়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ফারাক্কা থানার পুলিশ। কি নাম তোর? শ্যাম। কি রজক? আর বাড়িতে কে আছে? মা আছে। কি করিস তুই? কাজ করতাম স্যার। আগে কাজ করতাম। আর কে ছিল তোর সঙ্গে? আর কেউ ছিল না। কখন এসেছিলিস তুই এখানে? একটু আগে এসেছিলাম, এক ঘন্টা আগে মতন। কটা ঘরে ঢুকেছিলিস? ওখানে ঢুকেছি, আর কোনো জায়গায় যাইনি।